পৃথিবী সহ আরো আটটি গ্রহ নিয়ে আমাদের সৌরজগৎ। আমাদের বাসস্থান পৃথিবী সৌরজগতের একটি ছোট্ট গ্রহ, আর সমগ্র সৌরজগৎ ছায়াপথের একটি অতি ক্ষুদ্র অংশ। একাধিক গ্রহ নিয়ে যেমন সৌরজগৎ গড়ে ওঠে, তেমনি অসংখ্য সৌরজগৎ মিলে তৈরি হয় একটি ছায়াপথ। আমাদের সৌরজগৎ যে ছায়াপথে অবস্থিত তার নাম মিল্কওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথ। মহাবিশ্বে রয়েছে এমন অগণিত ছায়াপথ বা গ্যালাক্সি। ছায়াপথ আমাদের কল্পনার চেয়েও অনেক বড়। সূর্যের আকার এত বিশাল যে এর প্রকৃতি আকৃতিও সঠিকভাবে বলা সম্ভব না। অথচ সূর্য একটি ছায়াপথের তুলনায় নিতান্তই অণুপরমাণু সমান। সূর্যের চেয়েও অনেক বড় অসংখ্য তারকা, নক্ষত্র, নীহারিকা, সৌরজগৎ এবং মহাজাগতিক বস্তুর সমন্বয়ে ছায়াপথ গড়ে ওঠে। সৌরজগতের গ্রহগুলো যেমন সূর্যকে কেন্দ্র করে অবিরাম ঘুরতে থাকে, তেমনি ছায়াপথের নক্ষত্রগুলো আপন আপন কক্ষপথে অবিরাম ঘূর্ণায়মান। ছায়াপথগুলো বিভিন্ন আকৃতির হয়ে থাকে। ধারণা করা হয় মহাবিশ্ব সৃষ্টির 2 থেকে 3 বিলিয়ন বছর পর বেশিরভাগ ছায়াপথ সৃষ্টি হয়েছে। একটি ছায়াপথে 10 মিলিয়ন থেকে 1 ট্রিলিয়ন পর্যন্ত তারকা থাকে। একটি ছায়াপথ থেকে আরেকটি ছায়াপথের দূরত্ব হতে পারে কয়েক লক্ষ থেকে কয়েক কোটি আলোকবর্ষ। সৃষ্টি জগতে আমাদের অবস্থান হলো মিল্কওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথ। আমাদের বাসস্থান পৃথিবী এই বিশাল ছায়াপথের একটি ছোট্ট সৌরজগতের অতি ক্ষুদ্র একটি গ্রহ। সারা জেরিন, ঢাকা প্রকাশ।